আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমজি ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পাইতেন নয়া এক ভাই আমার গরুর মধ্যে তাই ডিমা ফুরাইছেন, ইয়ানি তানোর প্রয়োজন নামি লাগি দাওয়াতে ইসলাম টিভি। তো বিহার সকল আপনারা ওখানেও জানাইতে চাই যে দাওয়াতে ইসলাম টিভি ভাই এইছুনে আমার কাছে দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া। তো আমি বাইরে দেখিয়া আর ভাই এবং আইছুন আমার গরুর মধ্যে বহুত বহুত শুক্রিয়া ধন্যবাদ দিই, যাতে তাই আমার ইসলামের ব্যাপারে দাওয়াত লইয়া আইবার খাতিরে। তো বিহার সকল বেশি কিছু নাম আছে আপনারা আপনার ইন্টারে কইতেছে, আর আপনার আপনাইতে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, মতামত কমেন্টের মধ্যে জানাইবা, আর পেজের মধ্যে নয়া হইয়া থাকলে পেজটা ফলো করিয়া আমারে আগে বাড়বার চেষ্টা করে দিবা। তো এখন চলো আমরা দুইজনে কিতাব ব্যবহারে মাত কথা করি, আপনারা তোলা সময় লগে থাকবা, পালা লাগলে বেশি বেশি করে শেয়ার করবা। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিতাব করছো বল? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কিতা? আমার নাম হলো মোহাম্মদ সারিম। ও আচ্ছা, তো আপনি যে দাওয়াতে ইসলাম টিভি করিয়া দিয়ে এটা বানাইছেন, এটার মকসুদ কিতা রে? মকসুদ তো অ্যাকচুয়ালি দিনের দাওয়াত, মানে দিনরে প্রচার করা। এখন যে ডিজিটাল যুগ, এই যুগ 95% মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তো ও মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনটা প্রচার করা বর্তমানে আমি মনে করলাম আর একটু সহজ হইব। যার কারণে আমি তো মনে করলাম অত ইলিমর অধিকারী না, বা আমি মৌলানাও না, কিছুদিন হরিছি ভাগ্য খারাপ হইতাম পারছি না। তো দেখলাম আমি যদি উলামায়ে কেরামগুলোর বয়ানাত হল দাবি আমি তৈলে এটা থেকে মানুষের দেখি আর শিখবো কিছু, তৈলে আমারও ফায়দা হইব, মানুষেরও ফায়দা হইব উদ্দেশ্যে আর কি। বেশ বেশ। তো যে ডিমাপুর আইলে আর তো আইয়া মতলব কিলা লাগলো আপনার? ডিমাপুর তো অ্যাকচুয়ালি গুরুবার নিয়তে আইসি, মাশাল্লাহ ঘুরছি, যতটুকু পারছি ঘুরছি, ভালো লাগছে। আর বিশেষ করে একটা জিনিস বলা লাগছে, ওটাও যে ডিমাপুরের মতো জায়গা যে দিনর খাম অর্থাৎ দাওয়াতের তবলিকর খাম চলে মাশাল্লাহ, এটা দেখি আমার বেশি খুব বেশি ভালো লাগছে। আর বিশেষ করে যে আপনি একলগে জড়িত আছেন, যার কারণে আরও বেশি ভালো লাগছে। আর আপনার আমার হৃদয়ের মানে গভীর থেকে ধন্যবাদ জানাই। আর ওটাও আমি কই আর যে আপনি দাওয়াতের খামও লাগিয়ে থাকবা ইনশাল্লাহ, আর দোয়া করবো আমরাও যাতে মৃত্যুর আগে লাগিয়ে থাকতে পারে। বেশক বেশক। তো বিহার সকল আরেকটা কথা কইতে চাই যে আপনারা হয়তো খেয়ে খেয়ে মনে করতে পারে যে দাওয়াতে যে ইসলাম ফেলাইতে হইলে যান মাল হোক সময় লাগানি, বেশক আপনার ইন্টুর কথা মানি। আর আমি তো কিছু আমি কই আপনারা যে আমরার মতো যে ইউটিউবার ভাইয়ার বাইয়ে নকল আসুন, আপনার ইন্তে ভিডিও খুললে দেখবা বাইয়ে নকল কিলা যান লাগাইতরা, কিলা মাল, কিলা পয়সা গরিব বিক্রি দিতরা। ভাই নকল আপনারা দেখো যদি একটা ভিডিও বানাই 2 টাকা যদি একটা ভাই রুজু করে আর করিয়া যদি কিছু গরিব দুঃখে যদি অসহায় মানুষের উপরে যদি সাহায্য করে, তো এটা এটার ব্যাপারে আপনার ইন্তে কিতা কইতে চায়? আপনার ইন্তে কিমান কইবা কইবা মনে হয় যে গরিব দুঃখে 2-4 টাকা নিয়ে দিলাইলাম আর ভিডিও বানাই দিলাম আর বাইরে লই গেলাম। তো আশা করেন আপনারা যে বুঝনে বলা বেশি না আমার তিয়া আপনার বেশি আমি কইতে মানে কইতে চাইলাম না যে যে বুঝনে বলা তাই বুঝতে পারবা ইনশাল্লাহ। আপনারা দেখবা আজকাল যে বড় বড় মন্ত্রী মিনিস্টার আমি আর ফাঁকে দিই মাত অন্য মানে মাত একটা আনিলিছি আর মন্ত্রী মিনিস্টারে কীরকম হেল্প করে আর ইউটিউবার ভাই আনতে ভাই আনতে কীরকম হেল্প করতা। তো দাওয়াতে ইসলাম টিভি ভাইয়ের ভিডিও দিয়ে দেখিও কীরকম তাই হেল্পিং ভিডিও আনায়, কীরকম যে মানুষরে দিনের দাবত তাই প্রচার করেন। তো বিহার সকল আপনারা বেশি বেশি করে ইয়া শেয়ার করবা। তো আরও দেখি চলো বাইর কিছু থেকে আরও কিছু কথা শোনা যাও। তো আর কিতা করতে পারবে যে আপনি আইছেন আমার ঘরের মধ্যে, আপনার বেশি শুক্রিয়া। আর আমি আমার ওখানে মানে আপনার লগে অনেক আগে আমার ফোনও কত হয়েছে, আজকুর আগে আপনার লগে আমার প্র্যাকটিক্যাল কোনো দেখা নাই, আজ প্রথম দেখা সাক্ষাৎ। তো মাশাল্লাহ ও সোশ্যাল মিডিয়ার জরিয়া আপনার লগে আমার সম্পর্ক হয়েছে। নিশ্চয় আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। তো নবীজির হদিস মুআফি, এরপরেও জীবনে প্রথম সাক্ষাৎ হয়েছে আপনার লগে, আগে আমার ফোনে কত হয়েছে, ইচ্ছা আসলো আপনার লগে দেখা করার। আমি যখনও আইছি কেন ডিমাপুর আইয়া ফড়া মারি সর্বপ্রথম আপনার এখন আর কেউরের নামারে, কিন্তু আমার গাঁওয়ের আরো বেজার মানুষ আছে কিতার লাগে মারছি। আপনি দেখছি সুন্নতি লেবাস মানে সবসময় লেবাসর মুয়াফিকতা হয় বা দিনর দাওয়াই হিসাবে আপনি আছেন। তো তার লাগে আমরাও বাড়ি করে তো সোশ্যাল মিডিয়ার তো খাস ঘুরে ঘুরি, পাশাপাশি দাওয়াতে তবলিকের মেহনতও আমরা সময় দেই বা মেহনত জড়িত আছে, দোয়া করবা যাতে আমরা দেখা পারি। আর বিশেষ করে একটা জিনিস হইল গিয়া যে সোশ্যাল মিডিয়াত মানে আজকাল ভিডিও বানাইলে মানুষে কইবা পয়সা খামানি, পয়সা খামানি থাকি
অ্যাকচুয়ালি পয়সা যদি আমরা খামাইতাম চাই, ও যত সময়টা সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যয় করি, এই সময়টা যদি অন্য প্ল্যাটফর্মে ব্যয় করতাম তাইলে আমরা অনেক বেশি টাকা কামাইতাম করলাম। কারণ আজ ভাইয়ে চিন্তা করুক, আপনি একটা বিজনেস কথা, তো আপনি বিজনেসের লগে সোশ্যাল মিডিয়া মানে মিলাইয়া দেখবো, আমরা যেটা সোশ্যাল মিডিয়ার যেগুলো কাম করি আরকি, 100 গুণে আপনার বিজনেসও প্রফিট বেশ থাকবে। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়া কম, এর পরেও আমরা কিতার লগে এটাতে আসি। আমি অ্যাকচুয়ালি আপনারা যদি বিস্তারিত হই, আমি খালি সোশ্যাল মিডিয়াত না, আমি স্কুলও পড়াই, আমি ছাত্ররে আমার দোকানও আছে, এরপরে আমি আরও আগ্রহর লগে জড়িত আছি, আগ্রহর উদার লগে জড়িত আছি, বিজনেসও করি, কাজও করি, তো সব মিলাইয়া আমি দেখছি যে খালি যে সোশ্যাল মিডিয়া থেকে আমি রুজির উদ্দেশ্য নেই। হ্যাঁ ঠিক আছে, আমি 2-1 টাকা মানে কিছু টাকা মিলিয়ে এটা কাম করলে এইগুলা পাই, আর বেশিরভাগ ইচ্ছই লোকের দিন প্রচার করা এবং অসহায় মানুষের, সমাজের অসহায় দরিদ্র মানুষের সাহায্যে পাশে দাঁড়ানো। আপনারা আপনি তো নিশ্চয় দেখছেন, আর বিহার সকলের উদ্দেশ্য কইয়ার আমরা দাওয়াতে ইসলাম টিভি মুসলিম জামাত কইয়া দুইটা মানে চ্যানেল আছে, আপনারা গিয়ে যদি দেখেন তাইলে মুসলিম জামাতও শুধুমাত্র গরিবরে হেল্প করার ভিডিও আমরা মানে আমরার তরফ থেকে নিয়ে ভিডিও মানে পয়সা করে দেই গরিবরে সাহায্য করি, আর দাওয়াতে ইসলাম টিভির প্রায় সময় আমরা গরিবর আপনারা হেল্প করবার লাগে ভিডিও বানাই আমরা আপলোড দিই, তো অনেক মানুষই আমরা সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইউটিউবও বর্তমানে 74,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন, ফেসবুকও 77,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন, সারারা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যে ভাইয়ের লগে আমি সাক্ষাৎ করছি, তানোয়ার পেজ এবং চ্যানেলের নাম হইল গিয়া এ মুজিদ ব্লগ, স্পেস দিয়া MAZID মুজিদ ব্লগ। জি, তো এটার লাগে এই পেজটা স্পেস মুজিব ব্লগ, আপনারা এই পেজটা এবং চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ফলো করিয়া অগ্রসর হইতে আপনারা সহযোগিতা করবা। কারণ এই বাইরে দেখতারা মানে আমি আমার থেকেও আমি মনে করি আল্লাহর একজন মায়ার বান্ধা, তাই সবসময় দিনের কাজ লইয়া তা হয়, ওই হিসাবে আপনারা যদি বাইরে অগ্রসর করিয়া দেন নিশ্চয় তাইনও গরিবরে সাহায্য করবা বা বালা বালা কিছু উপহার আপনারা দিবা। আর আজকে আমি এখানে আইয়া বাইর লাগে সাক্ষাৎ করিয়া মন থেকিয়া বালা লাগছে আর কি, অ্যাকচুয়ালি এটার লাগে বাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়ার। আর এম মুজিব ব্লগসর সব দর্শক হলরে আমার পক্ষ থেকে, দাওয়াত ইসলাম টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার। আর আমার দর্শক হলর উদ্দেশ্যে আমি বাইরে সামান্য দিতে পারবো, তো আমার যত যে সিকিউরিটি হিসাবে বিহার সকল আছেন তার ও কথা কইতে চাইলাম যে আমার ধরো যে ভাই আছেন দাওয়াতে ইসলাম টিভি তার পেজের নাম, তো আশা করি আর এই পেজটাও আপনারা যদি ফলো করেন না ওটাও ফলো করিয়া ভাই চ্যানেলটারে আগে বাড়াইবার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো আজকের লাগি বেশি কিছু নামার দিয়া যে ওখানে শেষ করে দিতাম ইনশাল্লাহ, আসলে ভাই আইছেন ডিমাপুর আর তাই নই লাগে এখন আমরা মেহমান, এখন আমরা গেলাম মেহমানদের মেহমানদারি করতে পারে, তো তার লাগি এই যে তাই নাই মানে বেশ করছেন ইনশাল্লাহ, তো আশা করি ওখানে এন্ড করে দিলাম আপনারা বুঝতে পারছেন। আর ভালো লাগলে পেজটাতে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ইউটিউবের মধ্যে আমারে তোলা হেল্প করবা, বাইরেও হেল্প করিয়া আর আগে দিয়ে বেশি বেশি করে বড় আকারে উন্নত করবার চেষ্টা করিয়া দিবা। ঠিক আছে, আজকের মতো ওখানেও সমাপ্ত, আসসালামু আলাইকুম।